আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত রিসার্চ মেথোডোলজি ক্লাসের সেকেন্ড পোর্শন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবু কাসের সরকার। আসলে লাস্ট উইক আমি একটু সিক ছিলাম, এই জন্য আমি ক্লাসটা নিতে পারিনি। আজকে আমি খুব বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো, তবে তার আগে আমার কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। কারণ এই অনলাইন ক্লাসের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, এটা সবচেয়ে বড় একটা ড্রব্যাকস। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনারা সবাই রেসপন্স করবেন, যে যাই বুঝেন বা যতটুকুই বুঝেন একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ হবে, আদারওয়াইজ কিন্তু ইন্টারেক্টিভ হবে না। আমি খুব বেশি কিছু আজকে বলবো না, আমি একদম খুবই বেসিক কিছু জিনিস, স্পেশালি আজকে ডেটা এবং ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তো আপনারা একটু রেসপন্স করবেন এবং আমার মনে হয় আপনাদের কাজে আসবে। তো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল কিছু জিনিস নিয়ে কথা বলেছিলাম, রিসার্চ কি, রিসার্চের টাইপস কি কি আছে, একটা রিসার্চ করতে গেলে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, রিসার্চ কোয়েশ্চেন কি, রিসার্চ অবজেক্টিভ কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ভ্যারিয়েবল এবং ডেটা সম্বন্ধে। ভ্যারিয়েবল কি, ডেটা কি, ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন, তারপর ডেটা ক্লাসিফিকেশন, ডাটা প্রেজেন্টেশন মেথড, ডাটা কালেকশন মেথড, এই জিনিসগুলো আমরা মোটামুটি যতটুকু পারি কভার করার চেষ্টা করবো। সো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, ভ্যারিয়েবল মানে কি? লাস্ট ক্লাসে আমরা আপনাদের বলেছিলাম যে রিসার্চ অবজেক্টিভ সম্বন্ধে, হ্যাঁ, অবজেক্টিভ দু ধরনের ছিল, একটা ছিল জেনারেল অবজেক্টিভ, একটা ছিল স্পেসিফিক অবজেক্টিভ। এই স্পেসিফিক অবজেক্টিভের মধ্যেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি ভেরিয়েবলগুলো হিডেন অবস্থায় থাকে। আপনি যখন একটা থিসিস ডিফেন্স করবেন, হ্যাঁ, তখন স্যাররা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি যে স্টাডিটা করেছো, তোমার এই স্টাডির মধ্যে কি কি ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করেছো, হ্যাঁ, বা কি কি ভেরিয়েবল নিয়ে আপনি কাজ করেছো। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে যে স্যার আমার এই এই ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করি। তো ভেরিয়েবলগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিক অবজেক্টিভ থেকে পাই, এবং সেই প্রত্যেকটা ভেরিয়েবল ধরে ধরেই কিন্তু আমরা আমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, যেটা রিসার্চ কোয়েশ্চেনটা তৈরি করি। হ্যাঁ, আমি যদি ভেরিয়েবল কি না বুঝি, তাহলে কিন্তু আমি খুব বাজে একটা ইমপ্রেশন হবে আমার, স্পেশালি ডিফেন্সে। হ্যাঁ, সো ভেরিয়েবল কি একটু বোঝার চেষ্টা করেন। ভেরিয়েবল হচ্ছে ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্সন, সাবজেক্ট, অবজেক্ট অর ফেনোমেনা দ্যাট ক্যান টেক অন ডিফারেন্ট ভ্যালুস। আচ্ছা, আমি আজকে একটু স্লোলি যাবো, আমি খুব ফাস্ট বলবো না, কারণ আমি চাই যে আপনারা জিনিসগুলো একটু ভালোভাবে বুঝেন। সো ভেরিয়েবল বলতে বোঝায় ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্সন, অফ এ সাবজেক্ট, অবজেক্ট অর ফেনোমেনা। তার মানে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটা কোনো পার্সন টু পার্সন অথবা কোনো সাবজেক্ট টু সাবজেক্ট অথবা কোনো অবজেক্ট টু অবজেক্ট অথবা কোনো ফেনোমেনা টু ফেনোমেনা ভেরি করতে পারে, সেটাকেই আমরা ভেরিয়েবল বলি। হ্যাঁ, তো সোজা কথায় ভেরিয়েবল বলতে কতগুলো ক্যারেক্টারিস্টিক্সকে বোঝায়, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পার্সন টু পার্সন বা অবজেক্ট টু অবজেক্ট ভেরি করতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমি একটা ভেরিয়েবল এবং আপনি একটা ভেরিয়েবল, এটা কি আপনি জাস্টিফাই করতে পারবেন যে আমি আমাকে একটা ভেরিয়েবল হিসেবে এক্সপ্রেস করতে পারি বা আমি আপনাকে একটা ভেরিয়েবল হিসেবে এক্সপ্রেস করতে পারি, সেটা কিভাবে? কারণ দেখেন, আমার সাথে আপনার কি কি ভেরিয়েশন হতে পারে, যেমন আমার নাম একরকম, আপনার নাম আরেকরকম, এই যে ভেরিয়েশন থাকতে পারে। হ্যাঁ, তারপর অকুপেশনের ভেরিয়েশন থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে মান্থলি ইনকামের ভেরিয়েশন থাকতে পারে, এতগুলো জিনিস ভ্যারি করতে পারে। দ্যাটস ওয়াই আমি আমাকে একটা ভেরিয়েবল বলতে পারি, আপনাকে একটা ভেরিয়েবল বলতে পারি, দিস ইজ পার্সন টু পার্সন। অথবা আমি যদি বলি অবজেক্ট টু অবজেক্ট, হ্যাঁ, যেমন এই যে আমার হাতে দুটো মোবাইল ফোন আছে, হ্যাঁ, আমি আপনাকে বললাম যে বোথ আর ভেরিয়েবল, জাস্টিফাই ইয়োরসেলফ, আপনি কিভাবে জাস্টিফাই করবেন এটা একটা ভেরিয়েবল এবং এটা একটা ভেরিয়েবল, কিভাবে জাস্টিফাই করবেন? একটু কমেন্টস বক্সে কমেন্টস করেন যে আপনার কাছে কি মনে হয় যে আমি এই আমার এই হাতের মোবাইলটাকে আমি একটা ভেরিয়েবল বলতে পারি, আবার এটাকে একটা ভেরিয়েবল বলতে পারি। তার মানে এই বোথ অবজেক্টস ভ্যারিস ফ্রম ইচ আদার, দ্যাটস ওয়াই বোথ আর কালেক্টিভলি কলড অ্যাজ ভেরিয়েবল। যেমন আমি বলতে পারি এটা একটা স্মার্টফোন, হ্যাঁ, এটা নর্মাল বাটন ফোন, তাই না? এটা আমি বলতে পারি এটা আইফোন, এটা হচ্ছে নকিয়া ফোন, তাই না? এটার কালার হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার আছে, তাই না? এরকম অনেক রকম ভেরিয়েশন আছে। আবার এটার দাম বেশি, এটার দাম কম, তাই না?
So these are the characteristics which are varies from this two object. তাহলে আমি বলতে পারি দুটোই হচ্ছে এক একটা ভেরিয়েবল। আর ফেনোমেনা মানে হচ্ছে কোনো কোনো এফেক্ট অথবা কোনো অকারেন্স কোনো সার্কামস্টেন্স, সেটাকে ফেনোমেনা বলে। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি সোশ্যাল ফেনোমেনা, অথবা আমরা বলতে পারি যে ধরেন আপনি একটা অর্থোপেডিক ডিজিজ, যেমন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, দিস ইজ দ্য ফেনোমেনা অফ অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। মানে যেই প্রসেসে হচ্ছে আমাদের বডিতে বোনস গুলা ঠিকভাবে পারফেক্টলি ফর্ম করতেছে না, দিস ইজ এ ফেনোমেনা। আবার আমি যদি বলি COVID-19 এর ফেনোমেনা আরেকটা, এটা আরেকভাবে ডিজিজ করে, তাই না? সো দিস ইজ অল অ্যাবাউট ভেরিয়েবল। তার মানে আমি আবারও সামারি করছি, ভেরিয়েবল বলতে বোঝায় যে ক্যারেক্টারিস্টিক অফ এ অবজেক্ট সাবজেক্ট অর ফেনোমেনা দ্যাট টেক অন ডিফারেন্ট ভ্যালুস, ঠিক আছে? যেটা সাবজেক্ট টু সাবজেক্ট অথবা পার্সন টু পার্সন অথবা অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করতে পারে, তাকেই আমরা ভ্যারিয়েবল বলবো। তা আপনার রিসার্চে স্যাররা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার স্টাডিতে কি কি ভ্যারিয়েবল নিয়ে তুমি কাজ করছো, কি কি ভ্যারিয়েবল ছিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসেন ক্লাসিফিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। ভ্যারিয়েবলকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, তাই? আচ্ছা, একটা ক্লাসিফিকেশন করতে পারি অন দ্য বেসিস অফ ক্যারেক্টার। মানে আপনি যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করছেন এটা ক্যারেক্টারটা কিরকম, এটাকে মেজার করা যাচ্ছে নাকি মেজার করা যাচ্ছে না। যদি মেজার করতে পারি আমরা সেই ভেরিয়েবলটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তার মানে কোয়ান্টিটি মানেই হচ্ছে মেজারমেন্ট। যেমন আমি আপনি স্টাডি করতে চাচ্ছেন যে বাংলাদেশের অ্যাডাল্ট পপুলেশনের BMI, BMI তো BMI এখানে কিন্তু একটা মেজারমেন্ট আর কি, তাই না? যেমন 18.5 বা 20 বা 21, অথবা আপনি যদি কোন একটা পার্টিকুলার পপুলেশনের ব্লাড প্রেশার দেখতে চান, এটা কিন্তু একটা 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 অ্যামাউন্ট আর কি, তাই না? 120/18, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই ধরনের একটা মেজারমেন্ট। এই ভেরিয়েবলগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ভেরিয়েবল বলতে পারি। তাহলে নিউমেরিক্যাল ভেরিয়েবল হচ্ছে ওই সকল ভেরিয়েবল যেই ভেরিয়েবলগুলোকে আমি মেজার করতে তেমনই কোনো একটা অ্যামাউন্ট আসবে, কোনো একটা নাম্বার আসবে, কোনো একটা ফিগার আসবে, সেই ভেরিয়েবলগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ অথবা নিউমেরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, তো এই কথাটা এখানে লেখা আছে। দেখেন, ভেরিয়েবলস দ্যাট ক্যান বি মেজার্ড অর এক্সপ্রেসড ইন নাম্বারস আর টার্মড অ্যাজ কোয়ান্টিটেটিভ অথবা নিউমেরিক্যাল ভেরিয়েবল। আচ্ছা, এখন এই নিউমেরিক্যাল ভেরিয়েবল অথবা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস মানে যেই ভেরিয়েবলের ভ্যালুটা কোনো একটা ফ্র্যাকশন দিবে, ভগ্নাংশ আসবে, সেটাকে বলা হয়ে থাকে কন্টিনিউয়াস ভেরিয়েবল। হ্যাঁ, যেমন আমি যদি আপনি যদি কোনো রেসপন্ডেন্টের হাইট দেখতে চান, হ্যাঁ, তাহলে সেই হাইটের ভ্যালুটা কিন্তু ফ্র্যাকশনে আসতে পারে। হ্যাঁ, ধরুন আপনি সেন্টিমিটারে দেখেন, তাহলে এটা কিন্তু ভগ্নাংশ বা ফ্র্যাকশনে আসতে পারে। অথবা আপনি যদি কোনো রেসপন্ডেন্টের ওয়েট মেজার করেন, সেটা কিন্তু ফ্র্যাকশনে আসতে পারে। ধরেন 50 কেজি 100 গ্রাম, 50 কেজি 200 গ্রাম, এই ধরনের ফ্র্যাকশন কিন্তু পসিবল। তাহলে ফার্স্ট অফ অল এটা একটা কোয়ান্টিটেটিভ অথবা নিউমেরিক্যাল ভেরিয়েবল, কারণ এই ভেরিয়েবলটাকে কোয়ান্টিটি আকারে বা মেজারমেন্ট আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে? যেমন আপনি রেসপন্ডেন্টের মান্থলি ইনকাম দেখতে পারেন, যে আপনি যাদের কাছ থেকে ডাটা কালেকশন করছেন তাদের মান্থলি ইনকাম কত, হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট আসবে, একটা মেজারমেন্ট আসবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। দ্যাটস ওয়াই ইটস এ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, ঠিক আছে? আপনি যদি ব্লাড প্রেশার মেজার করেন তাহলে এটাও একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখন কথা হচ্ছে সেই মেজারমেন্টটা যদি ফ্র্যাকশনে আসে তাহলে তাকে আমরা বলবো কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর যদি পূর্ণ সংখ্যা আসে অথবা ফাইনাইট নাম্বার আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। ডিসক্রিট ভেরিয়েবল বাই ডিফাইন বলে ফেলছি, ভেরিয়েবলস দ্যাট হ্যাভ অনলি এ ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ইন গিভেন ইন্টারভাল। যদি ভেরিয়েবলের একটা পূর্ণ সংখ্যা আসে কোনো একটা গিভেন ইন্টারভ্যালে তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট ভেরিয়েবল। হ্যাঁ, যেমন আপনি যদি আপনার স্টাডিতে রেসপন্ডেন্টের ফ্যামিলি মেম্বার দেখতে চান, দ্য নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্যাট পার্টিকুলার রেসপন্ডেন্ট ফ্যামিলি, হ্যাঁ, তার ফ্যামিলি মেম্বার কত, এটা কিন্তু অলওয়েজ পূর্ণ সংখ্যা আসবে, 4 জন 5 জন 6 জন 8 জন, কখনো এটা 10.5 আসবে না, আসবে কি আসবে না, ইটস নট পসিবল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, এটা কিন্তু অলওয়েজ একটা ফাইনাইট অর ডিসক্রিট নাম্বার আসবে, নেভার এভার এখানে ফ্র্যাকশন হওয়া পসিবল না। আচ্ছা, সো দিজ আর দি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা, এবার আসেন
কোয়ালিটেটিভ ভেরিয়েবল কি অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি? খেয়াল করেন, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মানে হচ্ছে যেই ভেরিয়েবলটাকে আপনি মেজার করতে পারবেন না বা এরকম কোন সংখ্যা দ্বারা এক্সপ্রেস করতে পারবেন না, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলা বুঝতে হবে আপনাকে, কারণ আপনি যখন এসপিএস এর ডাটা ইনপুট করতে যাবেন, হ্যাঁ, এখন আপনি যদি ধরেন কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য কিছু কিছু আমরা টেস্ট করে থাকি, আবার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য কিছু টেস্ট করে থাকি, এখন আপনি যদি নাই বুঝেন যে কোন ভেরিয়েবলটা কোয়ালিটেটিভ কোনটা কোয়ান্টিটেটিভ, তাহলে কিন্তু আপনি সফটওয়্যারে সেই ডেটা ইনপুট করতে পারবেন না, বা করলেও সেটা ভুল হবে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কোয়ালিটেটিভ ভেরিয়েবল কি অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল? দ্যাট এক্সপ্রেসেস দ্য অ্যাট্রিবিউট অফ কোয়ালিটি, দ্যাট মিনস যে ভেরিয়েবলটা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা অবজেক্টের কোয়ালিটি অথবা অ্যাট্রিবিউটটাকে এক্সপ্রেস করে সেটাকে আমরা কোয়ালিটেটিভ অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলি। তার মানে এটাকে মেজার করা যাবে না, এটাকে সংখ্যায় প্রকাশ করা যাবে না, ইট অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস দ্য অ্যাট্রিবিউট অর কোয়ালিটিস অফ এ পার্টিকুলার ভেরিয়েবল, এই জন্য এটাকে বলা হয় কোয়ালিটেটিভ ভেরিয়েবল অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আচ্ছা, ওকে, এবার আসেন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল আর একটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। ভেরি ইম্পর্টেন্ট, নমিনাল ভেরিয়েবল মানে হচ্ছে ওই সকল ভেরিয়েবল যেটাকে আমি কোনো অর্ডার বা র্যাঙ্কিং এ ভাগ করতে পারবো না, শুধু আমি কাউন্ট করতে পারবো, ওই ধরনের কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলাকে বলা হয় থেকে নমিনাল ভেরিয়েবল। আমি আবারও রিপিট করছি, নমিনাল ভেরিয়েবল হচ্ছে ওই সকল কোয়ালিটেটিভ ভেরিয়েবল যেগুলোকে আমি কোনো অর্ডারে ভাগ করতে পারবো না, হ্যাঁ, অথবা র্যাঙ্কিং করতে পারবো না, শুধু কাউন্ট করতে পারবো, সেগুলোকে বলা হয় থাকে নমিনাল ভেরিয়েবল। যেমন আমি যদি রেসপন্ডেন্টের সেক্স জানতে চাই, তার মানে আনসার কিন্তু দুটো হবে, একটা মেল আদার ফিমেল। আমি কিন্তু এইভাবে বলতে পারবো না যে মেল সুপিরিয়র বা ফিমেল সুপিরিয়র, এরকম কিন্তু আমি অর্ডারে ভাগ করতে পারবো না। অথবা আমি যদি রেসপন্ডেন্টের রিলিজিয়ন জিজ্ঞেস করি, আমার কোয়েশ্চেনিয়ারে, হ্যাঁ, আনসার কি আসবে? আনসার আসতে পারে ইসলাম, আসতে পারে হিন্দু, খ্রিস্টিয়ান বলতো, এই এইগুলোর মধ্যে থেকে আনসার আসবে। আমি কিন্তু এটাকে কোনো অর্ডারে ভাগ করতে পারবো না, ঠিক আছে, কোনো অর্ডারে ভাগ করতে পারবো না। দ্যাটস দ্য ইজ এ নমিনাল ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অর্ডিনাল ভেরিয়েবল। অর্ডিনাল ভেরিয়েবল মানে হচ্ছে ওই সকল কোয়ালিটেটিভ ভেরিয়েবল দ্যাট আর জেনারেটেড বাই কাউন্টিং অ্যান্ড র্যাঙ্ক অর অর্ডার, যেটাকে আমি র্যাঙ্কিং করতে পারবো অথবা অর্ডারিং করতে পারবো, সেটাকে বলা হয় থাকে অর্ডিনাল ভেরিয়েবল। যেমন আমি যদি বলি সিভিয়ারিটি অফ পেইন, সিভিয়ারিটি অফ পেইন, পেইনটা কতটুকু সিভিয়ার, পেশেন্টের ব্যথাটা কতটুকু সিভিয়ার, এটা কিন্তু আমি এভাবে ক্যাটাগরাইজ করতে পারি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে। তার মানে এটাকে আমি তিনটা অর্ডারে বা র্যাঙ্কে ভাগ করতে পারতেছি, সো এটা একটা অর্ডিনাল কোয়ালিটেটিভ ভেরিয়েবল। অথবা আমি যদি টিউমার, আমরা জানেন যে আমরা টিউমারকে হিস্টোলজিক্যালি বিভিন্ন গ্রেডিং এ ভাগ করতে পারি, এখন কিন্তু দ্য ডিফারেন্সিয়েশন অফ সেল, সেলগুলো যদি খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ইটস এ ওয়েল ডিফারেন্সিয়েটেড, ওয়েল ডিফারেন্সিয়েটেড সেল, টিউমার সেল, তাহলে আমরা বলতে পারি দিস এ ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার সেল। অথবা যদি এরকম হয় যে টিউমার সেলগুলো মোটেই ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি পুরোলি ডিফারেন্সিয়েটেড টিউমার সেল। এইভাবে কিন্তু আমরা টিউমারকে বিভিন্ন গ্রেডে ভাগ করতে পারি বা অর্ডারে ভাগ করতে পারি। দ্যাটস ওয়াই আমি কিন্তু বলতে পারি যে টিউমার গ্রেডিং ইজ এন এক্সাম্পল অফ, ইজ এন এক্সাম্পল অফ অর্ডিনাল কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা, অথবা আমি যদি বলি ইকোনমিক স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, আপনি যে সকল রেসপন্ডেন্টকে ডেটা কালেকশন করতেছেন তাদের ইকোনমিক স্ট্যাটাসটা কিরকম, হাই ইনকাম অথবা লো ইনকাম, আপনি মনে করলেন যে ধরেন 50,000 এর বেশি ইনকাম হলে হাই ইনকাম, এরকম হলে লো ইনকাম, তাহলে আপনি যদি এভাবে অর্ডারে বা র্যাঙ্কিং এ ভাগ করতে পারেন। তো দিজ আর দি এক্সাম্পল অফ অর্ডিনাল কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এতটুকু বলতে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কমেন্টস করছে, কমেন্টস করতে পারেন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ রিসার্চার, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে ভেরিয়েবলের এই ক্লাসিফিকেশনটা, প্রত্যেকটা পয়েন্ট আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই ভেরিয়েবলকে আরেকটা ভাবে ক্লাসিফাই করা যায়, অ্যাকর্ডিং টু দ্য রিলেশনশিপ উইথ ইচ আদার, মানে ভেরিয়েবলগুলো একজন আরেকজনের সাথে কিভাবে রিলেটেড সেইটার উপরে বেস করে আমরা ভেরিয়েবলকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্টারভেইনিং ভেরিয়েবল, অ্যানাদার ওয়ান ইজ কনফাউন্ডিং ভেরিয়েবল। প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে। খেয়াল করেন, আমরা আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম
আপনি যদি কজ ইফেক্টেড এরকম কোন টেম্পোরাল রিলেশনশিপ দেখতে চান, তাহলে আপনাকে ইপিডেমিওলজিক্যাল স্টাডি গুলোর মধ্যে যে অ্যানালাইটিক্যাল স্টাডি গুলো আছে, দ্যাট মিন কেস কন্ট্রোল কোহোর্ট, এই ধরনের স্টাডি গুলো আমরা স্টাডি ডিজাইন আর ডিটেইলস বলবো এগুলো পরে। তো ধরেন আপনার হাইপোথিসিসটা হচ্ছে এরকম, সল্ট ইনটেক কজেস হাইপারটেনশন, দিস ইজ ইউর হাইপোথিসিস, দিস ইজ ইউর প্রেডিকশন, যে আপনি মনে করছেন যে সল্ট ইনটেক করলে হাইপারটেনশন হয়। তার মানে এখানে হাইপারটেনশন হওয়াটা ডিপেন্ড করছে কার উপর? সল্ট ইনটেকের উপর। কেউ যদি এক্সেসিভ সল্ট ইনটেক করে তাহলে তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তার মানে হাইপারটেনশন ডিপেন্ডস অন সল্ট ইনটেক। তাহলে সল্ট ইনটেক ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হাইপারটেনশন ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে হাইপারটেনশন ডিপেন্ড করছে সল্ট ইনটেকের উপর। তার মানে আমি এটাকে বলতে পারি ইফেক্ট, হাইপারটেনশনকে বলতে পারি ইফেক্ট, এবং সল্ট ইনটেককে বলতে পারি কজ, সল্ট ইনটেককে বলতে পারি কজ, তাই না? অথবা আমি এটাকে বলতে পারি আউটকাম, এটাকে আমি আউটকাম বলতে পারি, তাই না? আউটকাম বলতে পারি, অথবা আমি এটাকে এক্সপোজার বলতে পারি, এক্সপোজার বলতে, অথবা আমি এটাকে আউটপুট বলতে পারি, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমি ইনপুট বলতে পারি। তার মানে সল্ট ইনটেক করলে তার হাইপারটেনশন হয়, হাইপারটেনশন ডিপেন্ডস অন সল্ট ইনটেক, সো হাইপারটেনশন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সল্ট ইনটেক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা খেয়াল করেন পরের এক্সাম্পল, যেটা আনকন্ট্রোলড হাইপারটেনশন কজেস স্ট্রোক। খেয়াল করেন কারো যদি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, হাইপারটেনশন এবং সেটা আনকন্ট্রোলড, এবং সে ওটার জন্য কোনো মেডিকেশন নিচ্ছে না বা লাইফস্টাইল মডিফিকেশন করছে না, তাহলে সেখান থেকে তার স্ট্রোক হতে পারে। তার মানে স্ট্রোক হওয়াটা ডিপেন্ড করছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। তাহলে আমি কি বলতে পারি না যে আনকন্ট্রোলড হাইপারটেনশন কজে স্ট্রোক? দ্যাট মিন্স স্ট্রোক ডিপেন্ডস অন আনকন্ট্রোলড হাইপারটেনশন, রাইট? আচ্ছা আবার আমি বলতে পারি হার্ড ওয়ার্ক করলে আপনি সফল হবেন। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ডেডিকেটেড থাকেন, অনেক হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তাহলে আমি কি বলতে পারি না যে সফলতাটা নির্ভর করছে হার্ড ওয়ার্কিং এর উপর? দ্যাট মিন্স সাকসেস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি বাই দিস টাইম বলে ফেলছি, ভেরিয়েবল দ্যাট ইনফ্লুয়েন্স রেগুলেট অর কজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণ যেটা, সেটাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, হ্যাঁ? তার মানে যেই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে, বা যেটার কারণটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাটস ওয়াই ইটস অলসো কজ ইজ কজ। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটা নাম কি কজ, অথবা বলে যে এক্সপোজার, অথবা বলে ইনপুট, ঠিক আছে? আচ্ছা এবার আসেন কনফাউন্ডিং ভেরিয়েবল, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনফাউন্ডিং ভেরিয়েবল কোনগুলো? দিজ আর দি ভেরিয়েবল দ্যাট এফেক্টস বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইনডাইরেক্টলি। তার মানে খেয়াল করুন ওই সকল ভেরিয়েবলগুলোকে আমরা কনফাউন্ডিং ভেরিয়েবল বলবো, কনফাউন্ডিং ভেরিয়েবল বলবো, যেই ভেরিয়েবলগুলো ইনডাইরেক্টলি বোথ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। দেখেন আপনি একটা স্টাডি করতে চাচ্ছেন যেখানে আপনার হাইপোথিসিস হচ্ছে হাইপারটেনশন কজেস এমআই, মানে হাইপারটেনশন থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশন ডেভেলপ করে, ঠিক আছে? দিস ইজ ইউর হাইপোথিসিস। তার মানে আপনি কতগুলো হাইপারটেনশন পেশেন্ট নিলেন এবং দেখলেন যে ওদের মধ্যে কতজনের এমআই ডেভেলপ করেছে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? তার মানে এখানে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, and hypertension is independent variable. তার মানে আপনি এই cause effect temporal relationshipটা প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনি যে সকল respondent কে নিয়েছেন আপনার ডাটা কালেকশনের জন্য, ওদের মধ্যে কারা কারা ওবিস ছিল বা ওবিসিটিতে ভুগছিল, আপনি সেটাকে এক্সক্লুড করেন নাই। যার জন্য কি হলো, দেখা গেল যে ওদের এমআই এর কারণ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এর এমআই এর কারণ যত যতটুকু না হাইপারটেনশনের জন্য তার চেয়ে বেশি ওবেসিটির জন্য। তার মানে ওবেসিটিটা ইনডাইরেক্টলি এমআই বা মাইকার্ডিয়াল ইনফেকশন হওয়াটাকে ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে? কিন্তু আপনি সেটাকে এক্সক্লুড করেন নাই, যার জন্য কি হয়েছে যে আপনি যে এই কজ ইফেক্ট রিলেশনশিপটা এস্টাবলিশ করতে চাচ্ছেন বিটুইন হাইপারটেনশন এমআই, সেটা কিন্তু এই ওবেসিটির কারণে পুরোপুরি মিসম্যাচড হয়ে গেল। এটা কেন ইম্পর্টেন্ট? আপনি ওবেসিটিকে এক্সক্লুড না করার কারণে আপনি যে কজ ইফেক্ট টেম্পোরাল রিলেশনশিপটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু রং প্রমাণ করবে। আচ্ছা আমি আরো সিম্পল ভাবে বলি, ধরেন আমরা যখন একটা মেডিকেল কলেজে এডমিটেড হই, হ্যাঁ, আমাদের কিছু ক্রাইটেরিয়া লাগে, রাইট? কিছু ক্রাইটেরিয়া লাগে। কি কি ক্রাইটেরিয়া লাগে? যেমন আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এইচএসসি পাস করতে হবে,
আপনার ধরেন দুইটা জিপিএ 5 লাগবে, এবং আপনাকে হচ্ছে ওই মেডিকেল ভর্তি পরীক্ষার যে লিস্ট হয় সেই লিস্টে আপনার নাম থাকতে হবে, তাই না? এতগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে দেন আপনি হচ্ছে মেডিকেল কলেজে এডমিট হওয়ার সুযোগ পাবেন, তাই না? আচ্ছা, এরপরে এখানে ব্যাপার আছে যে আমাদের এই যে মেডিকেল এডমিশন টেস্টের যে রেজাল্ট গুলো হয় সেটা হচ্ছে মানে দুইটা ভাগে ভাগ হয়। যে প্রথম দিকে যারা থাকে তারা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেলে চান্স পায়, এবং যারা হচ্ছে পরের দিকে থাকে তারা হচ্ছে প্রাইভেট মেডিকেলে সুযোগ পায়, তাই তো? এর মধ্যেও আপনাকে অবশ্যই ওই লিস্টে থাকতে হবে। অনেকেই থাকে, অনেক স্টুডেন্ট থাকে দুইটাই জিপিএ 5 পায়, এরকম অনেক স্টুডেন্ট আছে, বা জিপিএ 4 পাওয়া, কিন্তু ওর ওই লিস্টেই নাম নেয়, সে কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট কোনোটাকে ভর্তি হতে পারে না। কারণ কারণটা কি? কারণ সে হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়াটাকে ফিল আপ করে নাই। মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তার যে যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেই ওই ক্রাইটেরিয়া গুলাকেই সে ফুলফিল করতে পারে না। হ্যাঁ, অথবা এরকম হতে পারে তার সবই তার লিস্টেও নাম আছে কিন্তু সে হচ্ছে না সরি সে হচ্ছে পরীক্ষাই দিতে পারেনি, কেন দিতে পারে নাই? কারণ সে যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে গ্রেডিংটা লাগে সেই গ্রেডিং পয়েন্টটা তার নাই, তার মানে সে কিন্তু আগেই এক্সক্লুডেড হয়ে গেল, তাই না? তখন খেয়াল করেন, আপনি যখন কোনো রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা কালেকশন করবেন তাকে কিন্তু আপনাকে ওই ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলাকে জাজ করতে হবে, যে আমি তার কাছ সে কি আমার স্টাডি একজন রেসপন্ডেন্ট হওয়ার জন্য সে কি সব ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করেছে নাকি করেনি। আচ্ছা, তার মানে খেয়াল করেন, আমি যদি অন্যভাবে বলি, আমি যদি এভাবে বলি কথাটা, যে কনফাউন্ডিং ভেরিয়েবল অ্যাকচুয়ালি ট্রেসেস অর আইডেন্টিফাইজ দ্য এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? খেয়াল করেন, কনফাউন্ডিং ভেরিয়েবলটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলাকেই লোকেট করছে। হ্যাঁ, তো কনফাউন্ডিং ভেরিয়েবল গুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলাকেই ইন্ডিকেট করছে। হ্যাঁ, দেখেন আপনি হাইপারটেনশনের সাথে এমআই এর সম্পর্ক দেখতে চাচ্ছেন কিন্তু তার ওবিসিটি থাকার কারণে আপনি কিন্তু তাকে নিতে পারলেন না। কেন নিতে পারলেন না? কারণ ওবিসিটি ইটসেলফ ক্যান কজ মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি, খেয়াল করেন, কেউ যদি ওসিপি কনজিউম করে তাহলে তার সার্ভাইকাল ক্যান্সার করার ডেভেলপ করার চান্স হতে পারে, মানে বেড়ে যায়। দিস ইজ ইউর হাইপোথেসিস, দিস ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দিস ইজ ইউর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আপনার হাইপোথিসিসটা এরকম যে ওসিপি কনজিউম করলে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, দ্যাট মিন সার্ভাইকাল ক্যান্সার ইজ ইউর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর আউটকাম অর ইফেক্ট অর আউটপুট, এন্ড ওসিপি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ইনপুট অর এক্সপোজার। কিন্তু আপনি এখানে এই জিনিসটাকে এক্সক্লুড করেন না, কোনটাকে? এইজ এট ম্যারেজ। আমরা জানি যে আর্লি ম্যারেজ হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? সো দিস ইজ দ্য কনফাউন্ডিং ভেরিয়েবল। এখন আপনি যদি এই কনফাউন্ডিং ভেরিয়েবলটাকে এক্সক্লুড না করেন তাহলে কিন্তু আপনার এই ওসিপি সার্ভাইকাল ক্যান্সারের যে রিলেশনশিপটা সেটা কিন্তু মিস ইন্টারপ্রিটেড হতে পারে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখেন, এটা কিন্তু আসলে এরকম একটা স্টাডি হয়েছিল, স্টাডিটা এরকম হয়েছিল যে স্মোকিং কজেস ইসোফেজিয়াল ক্যান্সার, এরকম একটা স্টাডি হয়েছিল যে স্মোকিং কজেস ইসোফেজিয়াল কার্সিনোমা, এবং রিসার্চার স্টাডি করে দেখলেন যে স্মোকিং এর সাথে ইসোফেজিয়াল ক্যান্সারের সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে। আমরা পড়বো এগুলো, আমরা যখন পি ভ্যালু বলবো পড়বো, হ্যাঁ, হাইপোথিসিস টেস্টিং করবো, তখন আপনাদের এই জিনিসটা আর ক্লিয়ার হবে। আচ্ছা, দেখা গেলো যে স্মোকিং এই ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড, তার মানে কি? রিসার্চারের যে হাইপোথিসিস ছিল সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেল অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার রিসার্চ, এবং সেই আর্টিকেল কোন একটা পার্টিকুলার জার্নালে প্রকাশনার জন্য সেন্ড করা হলো। কিন্তু যখন সেটা রিভিউ বোর্ডের কাছে গেল, রিভিউ বোর্ড অ্যানালাইসিস করে দেখল যে ওইখানে রেসপন্ডেন্টদের অ্যালকোহল কনজাম্পশন বা অ্যালকোহল ইনটেকটাকে এক্সক্লুড করা হয়নি, তার মানে অ্যাকচুয়ালি ওই রেসপন্ডেন্টদের ইসোফেজিয়াল কার্সিনোমার কারণ ছিল কিন্তু অ্যালকোহল কনজাম্পশন, যেটাকে ওই রিসার্চার এক্সক্লুড করেন নাই, মানে ওই কনফাউন্ডিং ভেরিয়েবলটাকে উনি এক্সক্লুড করেন নাই, যার জন্য ওনার এই স্মোকিং ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে যে রিলেশনশিপটা উনি এস্টাবলিশ করতে চাচ্ছিলেন সেটা ওনার পজিটিভ আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ইসোফেজিয়াল কার্সিনোমার কারণ ছিল কিন্তু অ্যালকোহল।
So that's why confounding variable is very important. As a researcher, you have to always exclude the confounding variables. Otherwise, your dependent and independent variable will be misinterpreted. No doubt. এতটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাকে করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি খুব ইজি ভাবে বলার চেষ্টা করছি। আচ্ছা, এই ছবিটা আসলে নেট থেকে নেওয়া একটা। দেখেন, যদি কারো কোন একটা পার্টিকুলার জিনে মিউটেশন থাকে অথবা জেনেটিক কোন একটা মিউটেশন থাকে, যেই মিউটেশনটা থাকার কারণে তার ভিটামিন ডি সিনথেসিসের যে পাথওয়ে, সেই পাথওয়েটা অল্টারেশন হয়ে গেল। ধরেন এরকম কারো একটা কোনো পার্টিকুলার জিন মিউটেশন হয়েছে, যেই পার্টিকুলার জিনটা ওই ভিটামিন ডি জেনেসিস সিনথেসিস পাথওয়ের সাথে ইনভলভ, হ্যাঁ, যার কারণে তার লো ভিটামিন ডি লেভেল এবং সেখান থেকে তার মাল্টিপল স্ক্লেরোসিস ডেভেলপ করছে। কিন্তু অ্যাকচুয়ালি তার লো ভিটামিন ডি লেভেলের কারণ হচ্ছে সান এক্সপোজার এসে যায় না, তার ডায়েটে ভিটামিন ডি কন্টেনিং সে ডায়েট তার খায় না, অথবা ওবেসিটি অথবা সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস, এই পার্টিকুলার ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি তার লো ভিটামিন ডি লেভেলের কারণ। এখন আপনি বলে দিলেন যে তার হয়তো ওই পার্টিকুলার জিনের সমস্যা আছে, এই জন্য মাল্টিপল স্ক্লেরোসিস ডেভেলপ হচ্ছে। অ্যাকচুয়ালি তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণ হচ্ছে এই কনফাউন্ডার। তার মানে আপনাকে এই স্টাডিটা করতে হলে বা আপনি যদি এই কজ এবং ইফেক্টের মধ্যে সম্পর্ক দেখতে চান, আপনাকে অবশ্যই এই কনফাউন্ডার গুলাকে আলাদা করতে হবে, এক্সক্লুড করতে হবে। আদারওয়াইজ আপনার এই স্টাডি কমপ্লিট করতে হবে না। ওকে, এইবার আসেন ইন্টারভেইনিং ভেরিয়েবল। এটাকে কনফাউন্ডিং ভেরিয়েবলের সাথে কনফিউজ করা যাবে না। খেয়াল করেন, intervening variable মানে হচ্ছে these are the variable through which independent variable affects the dependent variable. তার মানে it's a one way process. যে প্রসেসের মাধ্যমে actually intervening variableটা dependent variableটাকে affect করছে। কিভাবে affect করছে খেয়াল করেন, কেউ যদি excessive salt intake করে, তাহলে তার একটা সময় hypertension develop হয়, এবং সেই হাইপারটেনশনটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে সেক্ষেত্রে তার স্ট্রোক ডেভেলপ। খেয়াল করেন, ইটস ওয়ান ওয়ে প্রসেস। তারা একটা স্টুডেন্ট যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, তাকে কতগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? তাকে টার্ম ক্লিয়ার করতে হয়, কার্ড ক্লিয়ার করতে হয়, ড্রপ পাস করতে হয়, তারপরে একটা সার্টিন সময় পরে সে ডক্টর হয়, তাই না? হ্যাঁ, এখানেও তাই, কেউ এক্সেসিভ সল্ট ইনটেক করলো অনেক দিন ধরে, সেখান থেকে তার হাইপারটেনশন ডেভেলপ করলো, সেই হাইপারটেনশন একটা সময় আনকন্ট্রোল হয়ে গেল ডি টু ইনএডিকুয়েট মেডিকেশন, সে মেডিকেশন নিচ্ছে না, লাইফস্টাইল মডিফিকেশন করছে না, সেখান থেকে তার স্ট্রোক ডেভেলপ হলো। দিস ইজ ওয়ান ওয়ে প্রসিডিউর। তার মানে এই হাইপারটেনশনটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়াটাকে ইনফ্লুয়েন্স করছে, যেটা শুরু কিন্তু আলটিমেটলি হয়েছিল ওই এক্সেসিভ সল্ট ইনটেক থেকে। কেউ একজন এক্সেসিভ সল্ট ইনটেক করছিল, সেখান থেকে তার হাইপারটেনশন ডেভেলপ হলো, দেন তার স্ট্রোক ডেভেলপ হলো। দিস হাইপারটেনশন ইজ দ্য ইন্টারভেইনিং ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেন। আমরা জানি প্রেগনেন্সিতে ইনভেরিয়েবলি অ্যানিমিয়া হয়, তাই না? প্রেগনেন্সিতে অ্যানিমিয়া খুবই কমন, খুবই কম। আচ্ছা, প্রেগনেন্সির জন্য অ্যানিমিয়া হয়, কিন্তু সেই অ্যানিমিয়াটা যদি কারেকশন না করা হয় বা আনকারেক্টেড অবস্থায় থাকে, সেই অ্যানিমিয়া থেকে কিন্তু পেশেন্টের অ্যানিমিক হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। সো ইটস এ ভেরি সিমিলার এক্সাম্পল দেন দ্য লাইক প্রিভিয়াস ওয়ান, তাই না? প্রেগনেন্সি তার অ্যানিমিয়া ডেভেলপ করলো, সে অ্যানিমিয়া আনট্রিটেড থাকলেও সেখান থেকে তার অ্যানিমিক হার্ট ফেলিওর ডেভেলপ করে। ইট ইজ ওয়ান ওয়ে প্রসেস। তার মানে এখানে অ্যানিমিয়াটা হচ্ছে ইন্টারভেইনিং ভেরিয়েবল। আচ্ছা, আবার ধরেন একটা মানুষ পোভার্টিতে আছে, যার জন্য তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না, ভিটামিন এ কন্টেনিং ফুডগুলো খেতে পারছে না, তবে তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলো, সেখান থেকে কিন্তু তার নাইট ব্লাইন্ডনেস হলো। ইট ইজ ওয়ান ওয়ে প্রসেস। ঠিক আছে, আচ্ছা এবার আমি আপনাকে প্রশ্ন করলাম, খেয়াল করুন, আমি যদি এই জিনিসটা মুছে দিলাম, আমি ধরেন এই জিনিসটা মুছে দিলাম, ধরেন আমি এই জিনিসটা মুছে দিলাম, এটা রাখলাম আর এটা রাখলাম, তাহলে কি হবে সিনারিওটা? তখন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? এটা আমরা একদম প্রথমেই দেখলাম যে হাইপারটেনশন কজেস স্ট্রোক, তখন এটা কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল থাকবে না, কারণ আমি এই প্রশ্নটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যানিমিয়া কজেস হার্ট ফেলিওর, অ্যানিমিয়া ক্যান কজ হার্ট ফেলিওর, ভিটামিন ডেফিসিয়েন্সি ক্যান কজ নাইট ব্লাইন্ড, তখন এটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন
আমি যদি জিনিসটা এরকম করে দেই, আমি এটাকে মুছে দিলাম, তখন এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? এক্সেসিভ সল্ট ইনটেক কজ হাইপারটেনশন, প্রেগন্যান্সি ক্যান কজ অ্যানিমিয়া, পুবার্টি ক্যান কজ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ঠিক আছে? তখন এটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে এবং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যদি আমি এই পোর্শনটাকে কনসিডার না করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আসেন ডেটা কি জিনিস, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। ডেটার একটা ডেফিনিশন আছে, আমরা ডেফিনিশন দেখি। এ সেট অফ ভ্যালু রেকর্ডেড অন ওয়ান অর মোর অবজারভেশনাল ইউনিট। সোজা কথায় আমি যদি বলি, কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলের অনেকগুলা ভ্যালু সেটটাই হচ্ছে ডেটা। কি বললাম আমি? কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলের অনেকগুলা ভ্যালু সেটটাই হচ্ছে ডেটা। যেমন আপনি একটা স্টাডি করছেন, ধরেন আপনি বাংলাদেশের সব মেডিকেল স্টুডেন্টদের বিএমআই মেজার করবেন, সে ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্টাডি টাইটেল। আপনার একটা ভেরিয়েবল ছিল, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্টে আমাদের বাংলাদেশের ওদের বয়স কত। এখন মনে করেন আপনি 500 মেডিকেল স্টুডেন্টকে কাছ থেকে আপনি ডেটা নিয়েছেন, কোয়েশ্চেন বা ইন্টারভিউ নিয়েছেন, সেখানে আপনি 500টা স্টুডেন্টের জন্য 500টা এজ পাবেন না, এবং অবশ্যই এজগুলো কাছাকাছি হবে যেহেতু সবাই একই ব্যাচের স্টুডেন্ট। সে ফর এক্সাম্পল, এই যে আপনি 500টা ভ্যালু পাইলেন, দ্যাট ইজ 500 জনের এজের 500টা ভ্যালু পাইলেন, এটা হবে ডেটা। খেয়াল করেন, ডেটা হচ্ছে প্লুরাল, ডেটা ইজ দ্য প্লুরাল। যখন আমি একটা ভ্যালুকে ইন্ডিকেট করবো, তখন সেটা হয়ে যাবে ডেটাম, আর যদি আমি অনেকগুলো ভ্যালুকে কনসিডার করি, তখন সেটা হয়ে যাবে ডেটা। তারপরে ডেটা হচ্ছে প্লুরাল, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, এই জন্য বলছে সেট অফ ভ্যালু, মানে অনেকগুলো ভ্যালু সেট। খেয়াল করেন, রেকর্ডেড অন ওয়ান অর মোর অবজারভেশন ইউনিট, এটা আমি বলেছিলাম আপনাদের ফার্স্ট ক্লাসে যে অবজারভেশনাল ইউনিটটা কি। আসলে অবজারভেশনাল ইউনিট হচ্ছে আপনি ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটা যেই ইউনিটে মেজার করবেন, দ্যাট ইজ ইউর অবজারভেশন। যেমন আপনি এজ যদি আপনি ইয়ার্স এ মেজার করেন, তাহলে ইয়ার্স উইল বি ইউর অবজারভেশন। আপনি যদি মান্থস এ মেজার করেন, সেক্ষেত্রে মান্থ হতে পারে। হাইট যদি আপনি সেন্টিমিটারে মেজার করেন, তাহলে এইভাবে আপনার অবজারভেশন। যদি আপনি মিটারে মেজার করেন, তাহলে এইভাবে আপনার অবজারভেশন। হ্যাঁ, অথবা আমরা ফুট ইঞ্চিতে মেজার করতে পারি, সেটাও অবজারভেশন হতে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনভাবে আপনি ডেটাটাকে মেজার করতে চাচ্ছেন। তাহলে ডেটা ইজ নাথিং বাট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল অর সেট অফ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। তার মানে কোন একটা পার্টিকুলার ভেরিয়েবল এর অনেকগুলো ভ্যালু সেটটাকে আমরা বলতেছি ডেটা, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেখেন আপনারা, আপনি একটা ওয়ার্ডে গেলেন, ধরেন আপনি একটা মেডিসিন ওয়ার্ডে গেলেন, মেডিসিন ওয়ার্ডে গিয়ে আপনি দেখলেন যে 50টা পেশেন্ট ভর্তি আছে। এখন এই 50টা পেশেন্টের আপনি হিমোগ্লোবিন লেভেল মেজার করলেন, এখন এই 50টা পেশেন্টের হিমোগ্লোবিনের ভ্যালু কিন্তু 50 রকম আসবে, একরকম আসবে না। হ্যাঁ, হয়তো কাছাকাছি হতে পারে, একই রকমও হতে পারে, বাট ভ্যারি করবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবারই কম বেশি ভ্যারি করবে। এই যে আপনি 50টা ভ্যালু পাইলেন, কিসের ভ্যালু পাইলেন? হিমোগ্লোবিনের ভ্যালু। এই 50টা হিমোগ্লোবিনটাকে আপনি একটা সেট বানালেন, দ্যাট ইজ ইউর ডেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসেন ইনফরমেশন মানে, হোয়াট ইজ ইনফরমেশন? খেয়াল করেন, ইনফরমেশন কিন্তু আরো প্রিসাইজ, আরো প্রসেসড, আরো অর্গানাইজড, আরো প্রেজেন্টেড ফর্ম। হ্যাঁ, যখন আপনি ডেটাটাকে আরো প্রসেস করবেন, আরো অ্যানালাইসিস করবেন, আরো প্রিসাইজ ফর্মে বলবেন, তখন সেটা ইনফরমেশন হবে। হ্যাঁ, যেমন আপনি যে 50টা পেশেন্টের হিমোগ্লোবিন মেজার করছেন, এখন এমনও তো হতে পারে ওই 50টার মধ্যে 25টা পেশেন্টেরই হিমোগ্লোবিন লেভেল অনেক কম, মানে অ্যানিমিক রেঞ্জে, নর্মাল থেকে কম। এখন আপনি বলে দিলেন যে ওই পার্টিকুলার মেডিসিন ওয়ার্ডে 50টা পেশেন্টের মধ্যে 25টাই হচ্ছে অ্যানিমিক, এটা কিন্তু একটা ইনফরমেশন হয়ে যায়, ঠিক আছে? তখন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে মেডিসিন ওয়ার্ডে যে পেশেন্টগুলো ভর্তি হয়, তার নেক্সট থিং আমি মনে হয় অ্যানিমিক, এরকম একটা আপনি প্রেডিকশন দিয়ে দিলেন। এইটা হচ্ছে আপনার হাইপোথিসিস, আমরা এগুলো নিয়ে পরে আরো ডিটেইলস কথা বলবো। এটা হচ্ছে আপনার হাইপোথিসিস, যে মেডিসিন ওয়ার্ডে যারাই ভর্তি হচ্ছে, দেখা যাচ্ছে সবারই হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কম, তার মানে অ্যানিমিক পেশেন্ট সব ম্যাক্সিমাম,
দ্যাট ইজ ইউর হাইপোথেসিস। তো ইনফরমেশন কখন বলবো আমি, যখন আমি ডেটাটাকে আরো প্রসেস করব, আরো অর্গানাইজ করব এবং আরো সুইটেবল ফর্মে নিয়ে আসবো, তখন সেটা কিন্তু ইনফরমেশন হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, ডেটাকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি। একটা আমরা অ্যাকর্ডিং টু সোর্স অনুযায়ী ক্লাসিফিকেশন করতে পারি, যেমন একটা হচ্ছে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, টারশিয়ারি ডেটা। খেয়াল করেন, প্রাইমারি ডেটা আমরা কোনগুলোকে বলবো? ওয়েন ডেটা কালেক্টেড ডিরেক্টলি বাই দ্য ইন্টারভিউইং অর অবজার্ভিং দ্য রেসপন্স, তার মানে রিসার্চার নিজে যখন অবজার্ভ করে অথবা ইন্টারভিউ এর মাধ্যমে ডেটা কালেকশন করবে, সেটাকে আমরা বলি প্রাইমারি। আর সেকেন্ডারি ডেটা কোনটাকে বলি? সেকেন্ডারি ডেটা আমরা সেগুলোকে বলি যেগুলো প্রিভিয়াস রেকর্ড থেকে আমরা নিয়ে থাকি। যেমন আপনি যদি কোনো হসপিটাল রেকর্ড অথবা কোনো সেন্সাস অথবা কোনো ক্লিনিক্যাল রেকর্ড থেকে কোনো ডেটা কালেকশন করেন, সেটা হবে সেকেন্ডারি ডেটা। আর টার্সিয়ারি ডেটা যদি আমরা বই থেকে কোনো ডেটা নিই, সেটাকে বলা হয় থাকে টার্সিয়ারি ডেটা। আচ্ছা দেখেন, এই ক্লাসিফিকেশন কিন্তু অলমোস্ট লাইক ভেরিয়েবল, আমরা এই জিনিসগুলো বলে ফেলছি, খেয়াল করেন। কোয়ালিটেটিভ কখন বলবো? যেটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো, যেটা কোনো মেজারমেন্ট আসবে না, যেটাকে অ্যামাউন্টে প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। যেমন নমিনাল অর্ডার আমরা এই জিনিসগুলো আগে বলছি। আর কোয়ান্টিটেটিভ কখন বলবো? যখন যেটাকে আমরা মেজার করতে পারি, এটা আবার দুই ধরনের, কন্টিনিউয়াস ডিসক্রিট। আচ্ছা ওকে, এবার আমার এই প্রশ্নের আনসার দেবো যে ডেটা কি একই সাথে কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ হতে পারে? একটা ডেটা কি একই সাথে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ হতে পারে? একটু এটা একটু কমেন্টস করেন, তারপরে কমেন্টস করতে জানানো যে একটা ডেটা একই সাথে কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ হতে পারে কিনা। ভেরি ইজি কোয়েশ্চেন, আমরা হচ্ছে এটা ইনভেরিয়াবলি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি। কেউ একজন বলেন যে এটাকে আমরা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ একইভাবে, মানে কোনো ডাটা কি একইভাবে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ হতে পারে? আচ্ছা ওকে, আনসার ইজ ইয়েস। কারণ খেয়াল করেন, যখন আমি কোনো পার্টিকুলার ভেরিয়েবলকে এমনভাবে এক্সপ্রেস করব যেটা অ্যামাউন্টে প্রকাশ করা যাবে, যেমন আমি যদি বলে যে কারো এজ হচ্ছে 20 years, 30 years, 35 years, এটা কিন্তু একটা মেজারমেন্ট বা এটা একটা কোয়ান্টিটেটিভ, তাই না? তখন যদি সেটা কোয়ান্টিটেটিভ ডেটা হয়ে যাবে। অথবা আমি যদি বলি হাইট ইন সেন্টিমিটার, তখন সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমি যদি বলি ইয়াং এজ, ওল্ডার এজ, অথবা হচ্ছে চাইল্ড, অথবা আমি বললাম যে মানে হাইট বললাম যে লং শর্ট, ইনকামকে আমি বললাম হাই ইনকাম লো ইনকাম, তখন সেটা কিন্তু কোয়ালিটেটিভ ডেটা হয়ে যাবে। এই জিনিসগুলো এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনি যখন এসপিএসএসএ টেস্টগুলো করতে যাবেন এবং সেক্ষেত্রে আপনি যদি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটাগুলোকে ভুলভাবে ইনপুট দেন, তখন কিন্তু আপনার ওই এসপিএসএসএ কিন্তু সেই ইয়েগুলো আসবে না। হ্যাঁ, আমরা ইন ডিটেলস আরও পরে বলবো। ওকে, আচ্ছা এবার আসেন, কী কীভাবে আমরা ডেটা কালেকশন করবো? যদি কোয়ালিটেটিভ ডেটা হয়, সেক্ষেত্রে আমরা অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন করতে পারি, অথবা সার্ভে কন্ডাক্ট করে সেক্ষেত্রে ডেটা কালেকশন করতে, অথবা আমি কোনো সেন্সাস থেকে ডেটা নিতে পারি। সেন্সাস মানে আমরা সবাই বুঝি, বাংলা যেটাকে বলি আদিম সময়, তাই না? আচ্ছা, অথবা আপনি ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেকশন করতে, অথবা এফজিডির মাধ্যমে ডেটা কালেকশন করতে। এফজিডি কি আমি বলবো পরে? এফজিডি মানে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, এটার মাধ্যমে আপনি ডেটা কালেকশন করতে, অথবা আপনি কোনো ডকুমেন্টস রিভিউ করে সেখান থেকে ডাটা জেনারেট করতে পারেন, অথবা আপনি কোনো রেকর্ডস থেকে, প্রিভিয়াস কোনো রেকর্ডস থেকে ডাটা নিতে পারেন, অথবা আপনি কোনো একটা কোয়েশ্চেনিয়ার, যেটা মোস্ট কমনলি ইউজ করা হয়ে থাকে, একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারেন, সেই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আপনি ডেটা কালেকশন করতে পারেন, অথবা আপনি কোনো একটা চেক লিস্ট কন্ডাক্ট করতে পারেন, সেখান থেকে ডেটা কালেকশন করতে পারেন। আমরা এই জিনিসগুলো একটু পরে ডিটেলস বলবো আরো। আচ্ছা, যদি কোয়ান্টিটেটিভ ডেটা হয়, সেক্ষেত্রে আপনাকে মেজারমেন্ট করতে হবে অথবা কাউন্টিং করতে হবে। যেমন আপনি যদি রেসপন্ডেন্টের ব্লাড প্রেশার মেজার, মানে ব্লাড প্রেশার দেখতে চান, ইটস এ কোয়ান্টিটেটিভ ডাটা, এক্ষেত্রে আপনাকে মেজার করতে হবে। তখন আপনাকে ব্লাড প্রেশার মেশিন নিয়ে যেতে হবে, দেন রেসপন্ডেন্টের বিপি মেজার করতে হবে, তারপরে আপনি সেই ডাটাটা পাবেন। ঠিক আছে, অথবা আপনি কোনো টেস্ট অ্যাপ্লাই করতে পারেন, তাই না? যেমন আপনি রেসপন্ডেন্টের আইকিউ টেস্ট দেখতে পারেন, আইকিউ টেস্ট করে দেখতে পারেন যে তার রেসপন্ডেন্টের আইকিউ কেমন। ঠিক আছে, অথবা আপনি প্রিভিয়াস রেকর্ড বা ডকুমেন্ট রিভিউ করো ডেটা কালেকশন করতে পারেন ইন টার্মস অফ কোয়ান্টিটেটিভ।
তাহলে আমি বলতে পারি ডেটা কালেকশনের মেথড কি কি হতে পারে, অবজারভেশন হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে হতে পারে, চেক লিস্টের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, অথবা মেজারমেন্টের মাধ্যমে হতে পারে, অথবা আপনি কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে হতে পারে, অথবা কোনো টেস্টের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আপনি যদি বিএমআই দেখতে চান, আপনি যদি রেসপন্ডেন্টের বিএমআই দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু এই ক্ষেত্রে রেসপন্ডেন্টের হাইট ওয়েট মেজার করতে হবে, তাই না? সেটাকে বিএমআই এর যে ফর্মুলা আছে ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কোয়ার, সেখান থেকে আপনাকে বিএমআইটাকে মেজার করতে হবে। তাহলে এটা কিন্তু মেজারমেন্ট মেথডে চলে যাবে। আচ্ছা, অবজারভেশন মেথডটা কি আসলে? দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজ মেথড, স্পেশালি ইন স্টাডিজ রিলেটিং বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্স রিলেটেড যে স্টাডিগুলো আছে, যদি আপনি অ্যাটিচিউড বিহেভিয়ার হ্যাঁ দেখতে চান, নলেজ অ্যাটিচিউড বিহেভিয়ার এগুলো যদি দেখতে চান, ওই ধরনের স্টাডি ক্ষেত্রে কিন্তু অবজারভেশন খুব কমনলি ইউজ করা হয়। এক্ষেত্রে আপনাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন আপনি একটা ধরেন, সে ফর এক্সাম্পল, আপনি একটা ক্লিনিকে গেছেন, সেই ক্লিনিকে যেয়ে আপনি অবজারভেশনাল মেথডে ডাটা কালেকশন করতে চাচ্ছেন। খেয়াল করেন, আপনি ওই পার্টিকুলার ক্লিনিকে গেলেন, ক্লিনিকে যাওয়ার পর আপনি কি কি জিনিস দেখতে পারেন, কি কি জিনিস অবজার্ভ করতে পারেন, একটা ওভারঅল আপনি ওই ক্লিনিকের এনভায়রনমেন্টটা কেমন সেটা দেখতে পারেন, হ্যাঁ, অথবা ক্লিনিকটা কখন মানে ওপেন হচ্ছে, কখন ক্লোজ হচ্ছে সেটা আপনি অবজার্ভ করতে পারেন, এবং যারা রেগুলার এমপ্লয়ি আছে ওরা কখন আসতেছে ক্লিনিকে, কখন যাচ্ছে সেটা আপনি অবজার্ভ করতে পারেন, অথবা আপনি ডক্টরদের বিহেভিয়ার দেখতে পারেন টুয়ার্ডস পেশেন্ট, অথবা পেশেন্টরা এই ক্লিনিকের সার্ভিস সম্পর্কে স্যাটিসফাইড কিনা সেটা দেখতে পারেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি সিম্পলি অবজারভেশনের মাধ্যমে বের করে আনতে পারেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অবজারভেশনাল মেথড ইন এ, যদি আপনি একটা স্টাডি করতে চান কোনো একটা ক্লিনিকে বা কোনো একটা হসপিটাল। ঠিক আছে, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে ছবিটা দেখে? এখানে তো রিসার্চার দেখেন, সে কিন্তু অবজার্ভ করছে, তাই এই জিনিসটা আমাদের টিচাররা করেন প্রায় সময়, তাই না? যেমন অনেক সময় আমাদের স্যাররা কি করে, ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিন্তু স্যাররা কোনো কথা বলেন না, রাইট? ইনফ্যাক্ট আমি ওই জিনিসটা করি অনেক সময়। ধরেন আমি ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকার পরে কোনো কথা বললাম না, জাস্ট আমি স্টুডেন্টদেরকে অবজার্ভ করি। হ্যাঁ, এখন আমি অবজার্ভ করে দেখলাম যে কয়েকজন পড়াশোনা করতেছে বা গ্রুপ ডিসকাস করতেছে, কয়েকজন ইচ্ছা মতো আড্ডা মারতেছে, কয়েকজন মোবাইলে ফেসবুকিং করতেছে, আমার কিন্তু একটা অবজারভেশন হয়ে যায়। এখন আমি যদি এরকম ধরেন আমি একটা এরকম অবজারভেশনাল মেথডে আমি এই ডাটাগুলো নিলাম যে যখন কোনো ক্লাস হয় না, কোনো পার্টিকুলার লেকচার ক্লাসে স্টুডেন্টরা কী কী করে আমি জাস্ট অবজার্ভ করলাম, এই রিসার্চারের মধ্যে জাস্ট লাইক দেখলাম যে কয়েকজন স্টাডি করতেছে, কয়েকজন কথা বলতেছে, কয়েকজন মোবাইল ইউজ করতেছে, হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি, দিস ইজ অবজারভেশন। আচ্ছা, এখানে কী হচ্ছে খেয়াল করেন, এখানে একজন সায়েন্টিস্ট বা রিসার্চার উনি হচ্ছে, উনি একটা ল্যাবে কাজ করছেন, তাই তো? এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি, কে বলতে পারবেন? এখানে একটা তো আমরা বলতে পারি অবজারভেশন হচ্ছে, অবজারভেশন ছাড়া এখানে আর কি হচ্ছে কিন্তু বলতে পারবেন? এখানে কিন্তু অবজারভেশন এক্সপেরিমেন্ট দুইটাই হচ্ছে, খেয়াল করেন, রিসার্চার এখানে অবজার্ভ করছেন, ধরেন এটা একটা সেন্ট্রিফিউজ মেশিন, সে কিন্তু এখানে টেস্টিং গুলো ধরনের অবজার্ভ করতেছে, সরি এক্সপেরিমেন্ট করতেছে, আবার তিনি ফাইন্ডিংস গুলো অবজার্ভ করতেছে, তার মানে এখানে কিন্তু সিমালটেনিয়াসলি বোথ অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্ট দুটোই চলছে। আচ্ছা, এখন এই অবজারভেশন আবার দুভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশন, আরেকটা হচ্ছে পার্টিসিপেটরি অবজারভেশন। আমরা নন পার্টিসিপেন্ট অবজারভেশন কোনটাকে বলবো, খেয়াল করুন, যেই অবজারভেশন মেথডে রিসার্চার ইজ নট দি পার্ট অফ দি সিচুয়েশন বিং স্টাডিড, যেই পার্টিকুলার সিচুয়েশনটাকে স্টাডি করা হচ্ছে সেই সিচুয়েশনের পার্ট হবেন না রিসার্চার, সেটাকে আমরা বলি নন পার্টিসিপেন্ট অবজারভেশন। তার মানে রিসার্চার যেই পার্টিকুলার সেটিং নিয়ে স্টাডি করছে ওই সেটিংটা সে সিক্রেটলি ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি স্টাডি করবে, কিন্তু সে ওই সেটিং এর পার্ট হবে না, এই জন্য এটাকে বলা হয় নন পার্টিসিপেন্ট অবজারভেশন। হ্যাঁ, যেমন যদি কোনো রিসার্চার এরকম একটা স্টাডি করে জেন্ডার ডিফারেন্সেস ইন টিচার্স ফিডব্যাক ইন স্কুল ক্লাস, কোনো একটা পার্টিকুলার স্কুলের ক্লাসে স্টুডেন্টরা টিচার সম্পর্কে যে ফিডব্যাক দিচ্ছে সেটার জেন্ডার ডিফারেন্সিয়েশনটা কেমন, হ্যাঁ, সেটা যদি দেখে তখন সেটা কিন্তু একটা নন পার্টিসিপেন্ট অবজারভেশন। আচ্ছা, এবার আসেন পার্টিসিপেন্ট বা পার্টিসিপেটরি অবজারভেশন,
ভেরি সিম্পল, এখানে রিসার্চার ওই পার্টিকুলার সেটিং পয়েন্টের একটা পার্ট থাকবে, মানে সে ওই পার্টিকুলার সেটিং এর একটা অংশ থাকবে, এই জন্য সেটাকে বলা হচ্ছে পার্টিসিপেন্ট বা পার্টিসিপেটরি অবজারভেশন। যেমন এটা এরকম একটা স্টাডি হয়েছিল 1956 এ, ফেস্টিঞ্জার নামে একজন সায়েন্টিস্ট ওই স্টাডিটা করেছিল। অনেক কাল্ট, কাল্ট মানে হচ্ছে কোন পার্টিকুলার গোত্র বা কোন পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা পার্টিকুলার কোনো কিছু জিনিস বিলিভ করে। হ্যাঁ, যেমন স্টাডিটা এরকম ছিল, ওই পার্টিকুলার গোত্র বা ওই পার্টিকুলার গ্রুপে যারা আছে, ওই কাল্টে যারা আছে, ওরা এরকম বিশ্বাস করতো যে 1954 সালে 21 ডিসেম্বরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, 1954 এ 21 ডিসেম্বরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা ছিল ওদের বিলিফ। এবং এই বিলিফটা আসছে কিভাবে, ওদের যে ওই গ্রুপের যারা লিডার আছে, ওই লিডাররা এই বিলিফটা ওই ওই গ্রুপের অনুসারীদের মধ্যে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো ফেস্টিঞ্জার কি করছেন, উনি ওই গ্রুপের মধ্যে এন্ট্রি করছেন এবং উনি প্রমাণ করছেন যে 1954 সালে 21 ডিসেম্বর রাত 12টার পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মানে উনি নিজেও ওই ওই গ্রুপে পার্টিসিপেট করে দেন, তাদের যে বিলিফটা সেটাকে রং করা, এরকম একটা স্টাডি হবে। আপনি একটু নেট থেকে দেখে নিন। আচ্ছা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড অফ ডেটা কালেকশন, ইন্টারভিউ, যেটা আমরা করে থাকি। এজ এ রিসার্চার আমাদের সবাইকে রেসপন্ডেন্টের কাছে যেতে হবে এবং রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা কালেকশন করতে হবে। সো ইন্টারভিউ মেথড, খেয়াল করুন এই ইন্টারভিউ মেথডটা তিন ধরনের হতে পারে। একটা হতে পারে স্ট্রাকচার্ড ইন্টারভিউ, একটা হতে পারে ওপেন ইন্টারভিউ, একটা হতে পারে ইন ডেপথ ইন্টারভিউ। এখানে কিন্তু একটা ইন্টারভিউ হচ্ছে, তাই না, ফেস টু ফেস ইন্টারভিউ। ধরেন উনি যদি রিসার্চার হয়ে থাকে, এখানে হয়তো রেসপন্ড নিতে পারে, এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে, তাই না। স্ট্রাকচার্ড ইন্টারভিউ আমরা করতে পারি, খেয়াল করেন যেই ইন্টারভিউ মেথডে, যে ইন্টারভিউ মেথডে ইন্টারভিউর আগে রিসার্চার কিছু কোয়েশ্চেন স্ট্রাকচার করে নেয় ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেনিয়ার, সেটাকে আমরা স্ট্রাকচার্ড ইন্টারভিউ বলি। তার মানে হচ্ছে ইন্টারভিউ নেয়ার আগে রিসার্চার কিছু কোয়েশ্চেন সেট করবে, সে রেসপন্ডেন্টকে এই এই কোয়েশ্চেনগুলো করবে, সেটার বেসিসে উনি হচ্ছে ডেটাগুলো কালেকশন করবে। দিস ইজ স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আচ্ছা, ওপেন ইন্টারভিউ হচ্ছে যদি এখানে এরকম কোনো অপরচুনিটি হয় যেখানে ওপেন ডিসকাশন বা কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে প্রমোট ডিসকাশনের সুযোগ থাকে, সেটাকে আমরা বলবো ওপেন ইন্টারভিউ। এখানে কোনো স্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকে না। ঠিক আছে, আচ্ছা ইন ডেপথ ইন্টারভিউ কোনটাকে বলবো, যেখানে রিপিটেডলি লং টার্ম ডিসকাশন হয়ে থাকে রেসপন্ডেন্টের সাথে। হ্যাঁ, সেটাকে আমরা বলি ইন ডেপথ ইন্টারভিউ। যেমন এটা সাধারণত পার্টিকুলারই কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কেস স্টাডি যদি করা থাকে, সেখানে কিন্তু ইন ডেপথ ইন্টারভিউ করা। ধরেন আপনি একটা কেস স্টাডি করছেন, তার মানে আপনি কোনো পার্টিকুলার পেশেন্টের সাথে কথা বলছেন, তার মানে ওই পেশেন্টের সাথে আপনার একটা ইন ডেপথ ইন্টারভিউ দিতে হবে। ও ইন ডেপথ ইন্টারভিউ অ্যাকচুয়ালি ইন কেস অফ কেস স্টাডিগুলোর বেলায় করা হয়। আচ্ছা, এবার আসেন ফোকাস গ্রুপ ডিসকাশন, ভেরি ইম্পর্টেন্ট। এই ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু আমরা ডেটা কালেকশন করতে পারি, এবং এটা সাধারণত কোয়ালিটেটিভ ডেটা যদি আমি কালেক্ট করে থাকি সেক্ষেত্রে এই ফোকাস গ্রুপ ডিসকাশনটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। ফোকাস গ্রুপ ডিসকাশনটা কি আসলে, ইটস এ ফ্রি স্পন্টেনিয়াস হাইলি ইন্টারঅ্যাক্টিভ ইন ডেপথ ডিসকাশন ইন গ্রুপ। তার মানে কোনো ছোট ছোট গ্রুপে যদি ফ্রি স্পন্টেনিয়াস হাইলি ইন্টারঅ্যাক্টিভ ইন ডেপথ ডিসকাশন করা হয়ে থাকে, সেটাকে ফোকাস গ্রুপ ডিসকাশন বলা হয়। ঠিক আছে, যেখানে একজন মডারেটর থাকবে, একজন ফেসিলিটেটর থাকবে এবং একজন রেকর্ড কিপার থাকবে। খেয়াল করেন, একজন মডারেটর থাকবে যে পুরো সেশনটা কন্ডাক্ট করবে, একজন ফ্যাসিলিটেটর থাকবে যে হচ্ছে মডারেটরকে ফ্যাসিলিটেট করবে। তার মানে মডারেটর যদি কোনো পার্টিকুলার ইস্যু বা টপিক ভুলে যায়, সেক্ষেত্রে ফ্যাসিলিটেটর মডারেটরকে সেটা স্মরণ করিয়ে দেবে। বা একজন রেকর্ড কিপার থাকবে যারা ওই পার্টিসিপেন্টদের ডিসকাশন গুলা থেকে কি পয়েন্টস গুলাকে রেকর্ড করবে। আমি আবারও রিপিট করছি, ইটস এ হাইলি ইন্টারঅ্যাক্টিভ ফ্রি স্পন্টেনিয়াস সেশন। তার মানে কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে এখানে 6 থেকে 12 জন নেট স্মল গ্রুপের মধ্যে কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে একটা ইন ডেপথ ডিসকাশন হবে, যে ডিসকাশনটা অ্যাকচুয়ালি কন্ডাক্ট করবেন একজন মডারেটর, একজন ফ্যাসিলিটেটর থাকবেন এবং একজন রেকর্ড কিপার থাকবেন। রেকর্ড কিপারের কাজ হচ্ছে সে ইনফরমেশনগুলো রেকর্ড করবে বা নোট ডাউন করবে, আর মডারেটর হচ্ছে ইস্যুগুলো রেজ করবে। যেমন
রেসপন্ডেন্টদেরকে বা পার্টিসিপেন্টদেরকে সে বলবে যে ধরেন আপনি কোভিড-19 নিয়ে একটা ইয়ে করতে চাচ্ছেন, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে চাচ্ছেন, তাহলে এখানে মডারেটর পার্টিসিপেন্টদেরকে বলবে যে আপনারা এই কোভিড-19 সম্বন্ধে জানেন, ওই পার্টিকুলার গ্রুপে যারা পার্টিসিপেন্ট থাকবে ওখানে বলবে দুই একজন যে হ্যাঁ আমরা জানি যে এরকম একটা ডিজিজ হচ্ছে, তাহলে শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর হচ্ছে, হ্যাঁ কাশি হচ্ছে, এই ধরনের কথাগুলো বলবে। এখন এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যেই গ্রুপের মধ্যে এফজিডিটা কন্ডাক্ট করবেন, এফজিডি করার উদ্দেশ্যটা কি, আপনি একটা কোয়ালিটেটিভ ডাটা বের করে নিয়ে আসতে চাচ্ছেন কোনো পার্টিকুলার রেসপন্ডেন্ট বা পার্টিকুলার গ্রুপ অফ পার্টিসিপেন্ট। এখন এখানে যদি এরকম হয় ওই পার্টিকুলার গ্রুপে যদি একটা মেডিকেল স্টুডেন্ট থাকে তাহলে কি হবে, মেডিকেল স্টুডেন্ট তো অনেক বেশি জানবে কোভিড-19, সে ইচ্ছা মতো কথা বলবে, সে দেখা যাবে যে লিডিং নিয়ে নেবে, তার মানে গ্রুপটা এরকম হতে হবে যে রেসপন্ডেন্ট গুলো সিমিলার ব্যাকগ্রাউন্ড হতে হবে, কেউ খুব বেশি পন্ডিত হলে হবে না, কারণ তখন সে বেশি বেশি কথা বলবে, তার মানে আপনি বাকিদের বাকিদের যেই ভিউ বা পার্সেপশন সেটা আপনি বের করে আনতে পারবেন। এই জন্য বলছে যে গ্রুপটা এরকম হবে, খুব ছোট গ্রুপ, 6 থেকে 12 জনের একটা গ্রুপ হবে এবং সবাই সিমিলার ব্যাকগ্রাউন্ডের থাকবে এবং সবাই পার্টিসিপেট করতে হবে। যেমন আমরা কি করি, আমরা টিউটোরিয়াল ক্লাসে যখন যাই দেখা যায় যে যারা একটু রেগুলার স্টুডেন্ট ওরাই শুধু কথা বলবে, বাকিরা চুপচাপ। হ্যাঁ যেমন এই যে আপনারা কেউ আমাকে রেসপন্স করছেন না, আমি আসলে একটু কষ্টই পাচ্ছি, কেউ কোনো কথা বলতেছে না, একে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, এমনকি কেউ রেসপন্স না করলে আসলে আমার বুঝতে সমস্যা যে আমি কার সাথে কার ক্লাস নিচ্ছি আসলে, এই জন্য মাঝে মাঝে একটু রেসপন্স করবেন তাহলে আমারও ভালো লাগবে। তো এখানে যেটা হয় যে 6 থেকে 12 জনের একটা স্মল গ্রুপ থাকে, সেই গ্রুপকে বলা হয় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য ডিসকাস করতে বলেন, সেই ডিসকাশন থেকে একটা কোয়ালিটেটিভ ডাটা বের করে নিয়ে আসবো, দিস ইজ ফোকাস গ্রুপ ডিসকাশন। আমরা একটা ছবি দেখি তাহলে আপনাদের অনেক ক্লিয়ার হবে, খেয়াল করেন আমি এটা তো বলে ফেলছি, আসলে ইজিলি এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে থাকে, এখানে কোনো কোয়েশ্চেনের ইউজ করা হয় না, কেন কোয়েশ্চেনের ইউজ করা না, কারণ এটা একটা আনস্ট্রাকচার্ড ইনডেপ ডিসকাশনের মতো, ফ্রি ফ্লোয়িং স্পন্টেনিয়াস ডিসকাশন, আপনি যদি কোয়েশ্চেনিয়ার আকারে নিয়ে আসেন তাহলে কিন্তু ডিসকাশনটা ওইরকম মানে স্পন্টেনিয়াস হবে। এখানে রিসার্চার কিন্তু অ্যাকচুয়ালি মডারেটর হিসেবে কাজ করে এবং রিসার্চারই কিন্তু বিভিন্ন ইস্যুগুলোকে রেজ করে এবং সে ওই পার্টিসিপেন্টের ওপিনিয়ন বা ভিউজগুলোকে বের করে নিয়ে আসাই হচ্ছে রিসার্চারের উদ্দেশ্য। সেটা কিন্তু স্ট্রাকচার্ড ফর্মে যদি নিয়ে আসে তখন কিন্তু ভালোভাবে হবে না, এই জন্য এটাকে স্পন্টেনিয়াস বা ফ্রি হাইলি ইন্টারেক্টিভ সেশন বলা হয়। খেয়াল করেন এই যে এখানে হচ্ছে একটা এটা একটা ফোকাস গ্রুপ ডিসকাশন, ধরেন এই হচ্ছে রিসার্চ, এই ধরনের হচ্ছে রেকর্ড, এরা হচ্ছে পার্টিসিপেন্ট, দেখা যাচ্ছে যে এই পার্টিসিপেন্ট খুব হাইপার অ্যাক্টিভ, তার মানে মনে হয় যে সে হয়তো খুব বেশি জানে আর কি, যদি সে খুব ঘন ঘন রেসপন্স করে, বাকিটা দেখেন কি এক্সপ্রেশন দিচ্ছে। এই জন্য বলছে যে ফোকাস গ্রুপ ডিসকাশনের গ্রুপ মেম্বারদের অবশ্যই সিমিলার ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এটা 6 থেকে 12 জনের গ্রুপ মেম্বার হবে এবং ডিউরেশন হবে 1-30 মিনিটস টু 1 আওয়ার এরকম, এবং এটা একটা হাইলি ইন্টারেক্টিভ সেশন হবে যেটা মেইনলি মডারেট করবে মডারেটর অর রিসার্চার। আচ্ছা আমার মনে আজকে এইটুক পর্যন্ত থাক, আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট প্রেজেন্টেশন মেথড এবং আরো ইন ডিটেলস আমরা স্যাম্পলিং গুলো বলার চেষ্টা করবো, স্যাম্পলিং মেথড, স্যাম্পলিং টেকনিক। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তাহলে আমার একটু রিকোয়েস্ট থাকে আপনারা আজকে এই জিনিসগুলো একটু দেখবেন, খুবই ইজি, আমরা সবই আন্ডারগ্রেড এগুলো পড়ে আসে, জাস্ট একটু ঝালাই করা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।